আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের প্রায় সব দেশেই মুখরোচক খাদ্য তৈরিতে রসুন ব্যবহার হয়ে থাকে। আজ আমরা রসুন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি, যা শুধু গর্ভবতী মায়েদের জন্যই নয়, নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলের জন্য দরকারি। অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। গর্ভাবস্থায় শিশু পুরোপুরি আপনার উপরই নির্ভরশীল। আপনি যা খাবেন তার পুষ্টিগুণ বিশেষ প্রক্রিয়ায় শিশু গ্রহণ করে তার দেহের যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে, তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় দিতে হয় বিশেষ গুরুত্ব। আমরা বাঙালিরা সচরাচর ভাত আর তরি তরকারির মধ্যে বেশিরভাগই সীমাবদ্ধ থাকে। আজ রসুন সম্পর্কে এমন তথ্য তুলে ধরব যা আপনি কখনোই জানতেন না। প্রতি 100 গ্রাম রসুনে রয়েছে 149 কিলোক্যালোরি শক্তি, যা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক শক্তির 5.96% পূরণ করে এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক শক্তির 6.48% পূরণ করে। প্রথম 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 8.28% পূরণ করে। দ্বিতীয় 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 6.77% পূরণ করে। শেষ 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 6.21% পূরণ করে। তাছাড়া আরও রয়েছে শর্করা 33.06 গ্রাম, চিনি 1 গ্রাম, খাদ্য আঁশ 2.1 গ্রাম, আমিষ 6.36 গ্রাম, সোডিয়াম 17 মিলিগ্রাম, পটাশিয়াম 401 মিলিগ্রাম, আয়রন 1.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 181 মিলিগ্রাম। ভিটামিন সি। গর্ভাবস্থায় আয়রনের মতো ভিটামিন সিও একটি গুরুত্বপূর্ণ ভিটামিন। আমাদের দেশের প্রায় 90% গর্ভবতী মায়েরা গর্ভকালীন সময়ে রক্তশূন্যতায় ভুগে থাকেন। শরীরের রক্তের হিমোগ্লোবিন কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়। ভিটামিন সি রক্তের হিমোগ্লোবিনের ভারসাম্য ঠিক রাখে। গর্ভাবস্থায় অনেক কিছুই জানতে হয়, পাশাপাশি সচেতন হতে হয়। তেমনি একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল প্রি এক্লামশিয়া। রক্তচাপ বেড়ে যাওয়া, পা ফুলে যাওয়া, পানি আসা এবং প্রস্রাবে অ্যালবুমিন নির্গত হওয়া প্রি এক্লামশিয়া লক্ষণ। ভিটামিন সি প্রি এক্লামশিয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। তাছাড়া গর্ভাবস্থায় শিশুর সুষ্ঠু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন সি। প্রতি 100 গ্রাম রসুনে 31.2 মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 36.71% পূরণ করে। যেহেতু গর্ভাবস্থায় ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আর তা রসুনে প্রচুর পরিমাণে রয়েছে, তাই খাদ্য তালিকায় রসুন রাখতে পারেন। ক্যালসিয়ামের অভাব দূর করে মানবদেহের হাড় গঠনের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হল ক্যালসিয়াম। গর্ভাবস্থায় শিশু তার হাড় গঠনের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম আপনার শরীর থেকে গ্রহণ করবে, তাই পর্যাপ্ত ক্যালসিয়ামের যোগান আপনাকেই দিতে হবে। গর্ভাবস্থায় প্রতিদিন আপনাকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। প্রতি 100 গ্রাম রসুনে 181 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে, যা গর্ভাবস্থায় প্রতিদিনের চাহিদার 18.1% পূরণ করে। আয়রনের অভাব দূর করে রক্তশূন্যতায় মাতৃমৃত্যুর হার পশ্চাত্যের দেশগুলোর তুলনায় বাংলাদেশে অনেক বেশি। শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে রক্তের হিমোগ্লোবিনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর হিমোগ্লোবিনের ভারসাম্য নষ্ট হলে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। প্রতি 100 গ্রাম রসুনে 1.7 মিলিগ্রাম আয়রন রয়েছে, যা একজন গর্ভবতীর
দৈনিক চাহিদার 6.3% পূরণ করে।